প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ বিভিন্ন কাজের জন্য সৌদি আরব যান না। দেশের অর্থনীতিতে রাখছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা। সম্প্রতি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন আইন করেছে সৌদি আরব। কি সেই নতুন আইন? সাইমন প্রভার রিপোর্ট জানাচ্ছেন এসআই রাজ। গৃহকর্মী নিয়োগের নতুন নিয়ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। জানা গেছে, মানবাধিকার রক্ষা ও নিরাপত্তার খাতিরেই করা হচ্ছে এসব আইন। সেখানে অবিবাহিত গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন আইন মানতে হবে। 25 ফেব্রুয়ারি এ তথ্য জানা যায়। দেশটির সরকারি ঘোষণায় নতুনভাবে জানানো হয়, সৌদি আরবে অবিবাহিতরা গৃহকর্মী নিয়োগ দিতে চাইলে তাদের বয়স অবশ্যই 24 বছর হতে হবে। গৃহকর্মী নিয়োগের যে বিষয়টির প্রচলন সৌদি আরবে রয়েছে, সেটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করতে চাই দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে সম্প্রতি অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। এরই মধ্যে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক সহ গৃহকর্মীদের অধিকার, কর্তব্য ও ভিসা প্রাপ্তি সম্পর্কে জানতে সাহায্য করার জন্য মুসানেদ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে। যারা গৃহকর্মী নিয়োগ করতে চান এবং তাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটি জানাতে এবং গৃহকর্মীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে মুসানেদ নামের ওয়েবসাইটটি চালু করা হয়েছে। গাড়ি চালক, গৃহপরিচারিকা, গৃহরক্ষণাবেক্ষণকারী, পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনি, দারোয়ান, কৃষক, ব্যক্তিগত নার্স, গৃহশিক্ষক এবং আয়াকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে বিবেচনা করা হয়। সৌদির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মুসানেদের মাধ্যমে চুক্তি করতে হবে। সৌদির গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে গৃহকর্মীর জন্য আবেদন করতে হবে। এরপর আগ্রহী নিয়োগকর্তার ভিসা ইস্যু করার সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করা হবে। মুসানেদ নামের ওয়েবসাইটটি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একটি পরিষেবা। এর আওতায় নিয়োগকারীদের দায়িত্ব ও কর্তব্য জানানো এবং গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে কাজ পরিচালনা করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আগ্রহী নিয়োগকর্তাকে নিজের পেশা ও জাতীয়তা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয়ের মুসানেদ প্ল্যাটফর্মে জমা দিতে হবে এবং গৃহকর্মী নিয়োগের কারণ উল্লেখ করতে হবে এবং আবেদনের পর আগ্রহী নিয়োগকর্তার সক্ষমতা যাচাই বাছাই করা হবে। এরপর তাকে গৃহকর্মী নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং নিয়োগের ফি দিতে হবে। এর আগে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক বীমা করার নিয়ম কার্যকর করেছে সৌদি। দেশের শ্রমবাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন এই নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম 2 বছরের জন্য প্রযোজ্য হবে আর চুক্তির 2 বছর পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি হবে ঐচ্ছিক। বলা হচ্ছে, নতুন নিয়ম কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতে, নিয়োগকর্তা গৃহকর্মীর অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গুজনিত রোগের কারণে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে। দেশটির নতুন নিয়মানুসারে একজন গৃহকর্মী দিনে 10 ঘন্টা কাজ করবেন, এছাড়া তাকে সপ্তাহে 1 দিন ছুটি দিতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন নিয়মানুসারে নিয়োগকারী কর্মীর পাসপোর্ট, ব্যক্তিগত কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র জিম্মায় নিতে পারবেন না। এটিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।